আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারদিনা জার্মানি থেকে। তো দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে একটি রুম ট্যুর। আর যে রুমটি দেখছেন এটা হচ্ছে আমার মেয়ে নার্সার রুম। তো আমি ওর রুমটা কী করে সাজিয়েছি, কীভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, সেটাই আজকে ভিডিওটিতে দেখাবো। আমার সাথে আছে আদনান। তো আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমার কোনো গুণ নাই। তারপরেও একটু আধটু চেষ্টা করি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো রুমটাতে আমি সব কিছু একটু ম্যাচিং করে ডেকোরেশন করেছি। তো দেখতে পাচ্ছেন একটা পর্দা, এটার হালকা একটু পিয়াস টাইপের কালার। তো এটার সাথে ভিতরে যে পর্দাটা, আমি সেম স্টার আর কি এই ডিজাইনেরই পর্দাটা কিনেছি এবং হোয়াইট কালার কিনেছি, কারণ হোয়াইট কালারটা সব রুমই ব্রাইট করে আর উজ্জ্বল দেখায়। তো এই কারণে হোয়াইট আর হচ্ছে হালকা পিঙ্ক বা পিয়াজ কালারের কম্বিনেশনের পর্দাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো রুমটাতে স্পেশাল তেমন কেন কোনো মানে ফার্নিচারই রাখি নাই, তারপরে ছোটোখাটো শোপিস দিয়ে সাজিয়েছি। তো বেডটার পাশে দেখতে পাচ্ছেন কিছু বই, এগুলি ইসলামিক বই জার্মানি ভাষায়। তো আমার বাচ্চা সবসময় রাতে ঘুমানোর আগেই হাদিসগুলো পড়ে এবং ঘুমিয়ে থাকে। তো এখানে রয়েছে একটি পড়ার টেবিল, তার পাশে রয়েছে একটি ড্রয়ার। তো দেখতে পাচ্ছেন বিছানা চাদরটি, এটা আমি বাংলাদেশ থেকে এবার কিনে নিয়ে এসেছি, আমার আম্মু পছন্দ করে দিয়েছে। আর রুমটা চারপাশে এলইডি লাইট দিয়ে আমি ডেকোরেশন করেছি, রাতের বেলা লাইটিং হয়, তারপর হচ্ছে আমরা অনেক সময় মজা করি, তারপর বাচ্চারা আসলে এখানে পার্টি করে, কিডস পার্টি। এই তো তো পড়ার টেবিলের পাশে কিছু ডেকোরেশন রেখেছি, এগুলো সবসময় এভাবেই থাকে। তো বিদেশে যারা থাকে তাদের প্রত্যেকটা মায়েরই ঘর বাড়ির রান্না বান্না কেনাকাটা বাচ্চা সামলানো সব কিছু নিজেদেরই করতে হয়। তারপরেও আর কি চেষ্টা করি যে বাসাটা একটু করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো রুমটার একটি জানালা রয়েছে, আর জানালাটা হচ্ছে বারান্দা সাইড দিয়ে। তো এটার পিছনে অনেক বড় বারান্দা, আমি এখনই দেখাবো আপনাদেরকে। তো খাটের সাথে একটা সোফা আছে, তো এটা হচ্ছে একটা চেয়ার পড়ার টেবিলের সাথে, ব্ল্যাক কালার দিয়েছি কারণ মানে হোয়াইট ভালো লাগবে না তাই। তো এটা হচ্ছে একটি ক্যান্ডেল বলেছিলাম, তো এটা লাইট জ্বালানো যায় আবার নিভানোও যায়, তো ল্যাম্পে যেটা এটা। তো তার পাশে রয়েছে কিছু শোপিস। তো এই সাইডটাতে রেখেছে নার্সার কিছু কসমেটিক্স, ওর স্কুলের ব্যাগ, ও ক্লাস সিক্সে পড়ে। তো দেখতে পাচ্ছেন একটা ছবির ফ্রেম, এটা ও গিফট পেয়েছিল, ওর বান্ধবী ওকে গিফট করেছিল, তবে কোনো ছবি নাই, কিছু নর্মাল ফুলের ছবি আছে, কারণ আমরা বাসায় কোনো ছবি ওয়ালে টানাই না। তো এই অবস্থা। তো ফুলটা আমি এবার কিনে দিয়েছিলাম নাসরাকে, এটা জার্মানির মানে ফুল, খুবই সুন্দর, এই কালারগুলো খুব ভালো লাগে। তো রুমের পর্দার সাথে ম্যাচিং করে আসলে আমি এই ফুলটা কিনেছিলাম। তো এখানে রয়েছে আরও কিছু গাছ, খুব সুন্দর সুন্দর কিউট দুটো গাছ আছে। তো ওর লিপজেল, ওর ক্রিম, ওর হ্যান্ড ক্রিম, তারপর হচ্ছে নর্মাল ক্রিম, এগুলো সব এখানেই থাকে যাতে ও ঝটপট ইউজ করতে পারে স্কুলে যাওয়ার সময়। তো এই ছোটোখাটো জিনিস দিয়ে আর কি আমি সবসময় রুমগুলো সাজিয়ে রাখি। ওর ল্যাপটপ পাশে ওর একটা সুন্দর ল্যাম্প, তবে এই ল্যাম্পটা অনেক সুন্দর কালারিং ল্যাম্প, এটা কালার হয়, কালার চেঞ্জ করা যায় বিভিন্ন কালারের এলইডি ল্যাম্প। তবে একটা কথা বলি, যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা সবাই জানে যে বাচ্চা থাকলে আর কি বাসা বাড়ি সুন্দর করে মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখাটা যে কত কষ্টকর, কারণ তারা বাচ্চারা একটু পরপরই খাবার খায়, একটা করে ওটা করে, নষ্ট করে ফেলে। তো এখানে আমরা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো থাকলে সব কিছু টানিয়ে রাখি যাতে ভুলে না যাই।
প্লাস স্কুলের রুটিনগুলো এখানে আছে। আর নিচে রেখেছি আমি নাশতার পানির বোতল, কারণ ও প্রতিদিন স্কুলে একটা নতুন করে পানির বোতল নিয়ে যায়। তো এই পানি বোতলগুলো এইভাবে সাজিয়ে রাখি। আদনানও অনেক সময় এখানে সুন্দর করে সাজিয়ে রাখে। আদনান অনেক ভালো আসলে, ওর বাসা বাড়ি কম নষ্ট করে। তো নাশের রুমে একটি অনেক বড় কাঁঠাল আলমারি আছে। এই আলমারিটা আসলে বোর্ডেনের যে কালার দেখতে পাচ্ছেন, হোলস মানে কাঠের ফ্লোর, এটার সাথে ম্যাচিং করে আমি কিনেছিলাম আলমারিটা। তো এই তো, আর নিচে রয়েছে একটা সোফার কালারের কার্পেট। তো সোফার কালারটা আর কি পর্দার কালার সবগুলো একই কম্বিনেশন করেছিলাম। তো এখন যাচ্ছি বারান্দায়। এটা আসলে আমার সবচেয়ে পছন্দের একটি বারান্দা, কারণ হচ্ছে এটা অনেক বড়। তো এখন তো শীতের দিন, তাই আর কি গাছ নাই, মরে গেছে ঠান্ডায়। তো সামার হলেই আমি এখানে বিভিন্ন রকম সবজি গাছ লাগাই, শাক লাগাই, আরও অনেক কিছু আপনারা অলরেডি আগে দেখেছেন আমার সামারের ভিডিওগুলোতে। দুটো চেয়ার রেখেছি বসার জন্য, মাঝে মাঝে এখানে বসে বসে কফি খাই, আকাশের দিকে তাকিয়ে থাকি আর বাংলাদেশের কথা মিস করি। আর এটা একটা পুতুলের মধ্যে দিতে পাচ্ছেন, আসলে এটা রেখেছি কারণ এখানে কবুতর আসে, কবুতর এসে মানে পুরো বারান্দাটা নষ্ট করে ফেলে, যার কারণে এটা ঝুলানো হয়েছে অলরেডি পাখির জন্যই আর কি, পাখি যেন না এসে বসতে পারে। তো ফ্রেন্ডস, এভাবে আমি আমার মেয়ে নাশার রুমটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। তো চলুন এখন একটা অন্য জিনিস দেখাই। তো দেখাচ্ছি অনেক, এটা হচ্ছে আমার মানে কি থালাবাটি ধোয়ার মেশিন। তো বাসায় যখন অনেক গেস্ট আসে বা বাসায় অনেক কাজ জমে যায়, মানে থালাবাটি ধোয়ার সময় পাই না, তো তখন আমি সবসময় এটার মধ্যে থালাবাটি সব ধুয়ে ফেলি ঝটপট, রাতে ঘুমানোর আগে সারাদিনে যা যা মানে আধোয়া থাকে সেগুলো। তো সাবান দেখছেন, এই সাবানটা এটার মধ্যে একটা ট্যাবলেট বলে দেশে, তো এটা দিই, এটা দিয়ে এখানে একটু, এটার কিছু তেমন করতে হয় না, জাস্ট একটা ট্যাবলেট দিতে হয় এখানে। তো এখানে প্লেট ট্লেট সব কিছু, গ্লাস রাখার জন্য দুটো সাইড রয়েছে, এটা উপরের সাইড, ছোট ছোট জিনিস উপরে রাখা হয় আর গ্লাস বাটি জাতীয় জিনিস, আর নিচে রাখি প্লেট জাতীয় জিনিস। তো দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো এভাবেই আমি আর কি রাতেরবেলা মেশিনটা ছাড়ি, তো সকালবেলা ঘুমেতে উঠলে মানে তেমন থালাবাটি ধোয়ার ঝামেলাই থাকে না, সব কিছু সুন্দর ঝকঝকে চকচকে হয়ে ধোয়া হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। যাই হোক বন্ধুরা, আমি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফারদিনা, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।